নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কবিতায় আর বহুত কিছু ইউটিউব চ্যানেলে যেমনটা আপনারা জানেন যে জেএসএসসি থেকে নতুন নোটিফিকেশান চলে এসছে ইন্টারমিডিয়েট স্তর যে ঝাড়খণ্ডের প্রতিযোগিতামূলক পরীক্ষা সেজন্যে যে ক্লার্কের পরীক্ষা অর্থাৎ লিপিক মানে টাইপিং টাইপিং মাস্টারের যে পরীক্ষা টাইপিং পোস্টের অনেকগুলো বিভিন্ন পোস্টের উপরে অনেকগুলো সিটে পরীক্ষাগুলো হবে তো পরে পরে সিট বাছাই ভাগ করা হবে প্রথমে আমাদের জেনিউন একটা পরীক্ষা হবে এই পরীক্ষাটা হবে টোটাল তিনটা পেপারে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি যেমনভাবে থাকে অন্যান্য পরীক্ষাগুলো যেমনভাবে একটা জেএসএসসির ধাঁচা ছিল সেই ধাঁচাটাই আছে পেপার ওয়ান কোয়ালিফাইং মার্ক যেটা যেখানে হিন্দি এবং ইংলিশের প্রশ্ন থাকবে এবং পেপার টু পেপার টু পেপার ওয়ান পাস ত্রিশ পার্সেন্ট নম্বর না আনলে পরে পেপার টু পেপার থ্রি চেক হবে না পেপার টু পেপার টু থাকবে রেজিনাল ল্যাঙ্গুয়েজ সেই পেপার টুলে রিজিনাল ল্যাঙ্গুয়েজে যারা বাংলা ভাষা নিয়েছেন বা যারা বাংলা ভাষা নেব নেব ভাবছেন কিন্তু নিচ্ছেন না তাদেরকে আমি বলবো যে তারা বাংলা ভাষা অবশ্যই নিন এবং বাংলা ভাষার সিলেবাসটা অত্যন্ত ইজি আছে অত্যন্ত সহজ আছে আপনাদেরকে আমি আজকে বুঝাবো যে বাংলা ভাষায় পেপার টুতে কী কী সিলেবাস তারপরে আছে পেপার থ্রি পেপার থ্রি আপনারা জানেন ঝাড়খণ্ড জিকে ও দেশ এবং বিশ্বের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ সায়েন্স টেন্থ লেভেলের হ্যাঁ এগুলো সব নিয়ে প্রশ্ন আসবে তো যাই হোক যেটা পেপার টু যেটা পেপার টু সেই পেপার টুয়ে যে একশোটি প্রশ্ন আসবে সেইটি সেটি বাংলার কী কী সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একটু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এইখানে সিলেবাসটা খুব ইজি আছে একটাই মাত্র উপন্যাস দেওয়া আছে জীবন স্মৃতি জীবন স্মৃতি দন্তা স্বয়ময়ী তয়স্রী স্মৃতি এটা স্মৃতি উচ্চারণ হবে তো জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস এটি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের তাদের তার নিজের জীবন নিয়ে তার নিজের জীবনের পুরাতন স্মৃতি ছোটোবেলকার কালকার কথা নিয়ে তার জীবনের যত কথা সেই কথাগুলোকে নিয়ে যে যে উপন্যাস তৈরি করেছেন সেই উপন্যাসটির নাম জীবন স্মৃতি এই জীবন স্মৃতি পুরো উপন্যাসটা আপনাকে পড়তে হবে না এই জীবন স্মৃতি থেকে কয়েকটি চ্যাপ্টার উল্লেখিত চ্যাপ্টার দিয়ে দিয়েছে সেই চ্যাপ্টারগুলোই পড়তে হবে শিক্ষারম্ভ ঘর ও বাহির রাজকতন্ত্র কবিতা রচনারম্ভ শ্রীকণ্ঠবাবু এবং পিতৃদেব শিক্ষারম্ভ মানে রবীন্দ্রনাথ কখন শিক্ষা মানে পড়াশোনা শুরু করেছিল ঘরোবাইয়ের এই ও বাহির ক্লাস টেনতে আছে যখন রবীন্দ্রনাথকে ঘরের মধ্যে বন্দি রাখা হতো তখন সে বাইরের প্রতি যে প্রকৃতির প্রতি তার একটা আকর্ষণ জেগেছিল। সেই নিয়ে গল্প তারপর ভিত্তরাজকতন্ত্র অর্থাৎ দাস দাসীরা কীভাবে রবীন্দ্রনাথের উপরে রবীন্দ্রনাথ এবং তাদের সময় তেনার সময়কালে যেসব বাচ্চারা ছিল তাদের ঘরে সক তো সকলের উপরে দাসদাসীরা শাসন করতো দাস দাসীরাই তাদের দেখরেখ করতো সেটা নিয়ে যে গল্প হুম সেটা আমরা দেখতে পাব হ্যাঁ কবিতা রচনা আরম্ভ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট প্রায় এগারো বছর বয়সে যে কবিতা রচনা রচনা আরম্ভ করেছিল সেটা নিয়ে গল্প সেটা নিয়ে এখানে লেখা আছে কাহিনী আছে শ্রীকণ্ঠবাবু একজন ব্যক্তিত্ব একজন খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব তার তার সে কেমন শ্রীকণ্ঠবাবু কেমন ছিল না ছিল তার সম্বন্ধে লেখা আছে তারপর পিতৃদেব রবীন্দ্রনাথ নিজের নিজের বাবার সম্বন্ধে তার বাবা কেমন ছিল কেমন প্রকৃতির ব্যক্তি ছিলেন সে সম্বন্ধে লিখেছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সেই ছটা আপনাকে চ্যাপ্টার পড়তে হবে তারপর মাধুকুরি কালিদাস রায় এখান থেকে কালিদাস রায়ের মাধুকুরিটা হচ্ছে এক ধরনের কবিতা সংকলন এটা কোনো কাব্যগ্রন্থ নয় তো সেখান থেকে অনেকগুলো প্রায় ষাটটা কবিতা দেওয়া হয়েছে সেই কবিতাগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে অত্রিমণির আশ্রমে শ্রীরামচন্দ্র লিখেছেন কৃত্তিবাস ওঝা এটা অ্যাকচুয়ালি কীর্তিবাসী রামায়ণ থেকে নেওয়া ঈশ্বরী পাটনি অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায়গুনাকর দ্বারা রচিত ক্লাস টেনথের জ্যাকের সিলেবাসে পেয়ে যাবেন এই কবিতাটি আপনি বঙ্গভাষা মধুসূদন দত্ত এই বঙ্গভাষা মধুসূদন দত্ত আপনি এই কবিতাটি ইলেভেন ক্লাসের জ্যাকের ইলেভেন ক্লাসের বাংলাতে পেয়ে যাবেন আপনি এই কবিতাটা তাছাড়া নির্ঝরের স্বপ্নভঙ্গ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এটাও আপনি বোধ হয় ইন্টার লেভেলের সিলেবাসে পেয়ে যাবেন জ্যাকের তারপর হার যতীন্দ্রনাথ সেনগুপ্ত এটা একটা একটু বা একটু ছোটো ক্লাসের কবিতা হুম এটাও খুব সুন্দর কবিতা কান্ডারি হুসিয়ার কাজী নজরুল ইসলাম ক্লাস টেনথের বই পেয়ে যাবেন আপনি হ্যাঁ জ্যাকের জ্যাকের সিলেবাসে যারা বাংলা নিয়ে পড়েছে তাদের বই পেয়ে যাবেন আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য এটা ক্লাস টুয়েলভে আছে ক্লাস টুয়েলভে বাংলাতে আছে হুম এটা আপনি পেয়ে যাবেন তো এই যে যত কবিতাগুলো এবং জীবন স্মৃতির যে ছটা ছটা অধ্যায় জীবন স্মৃতি থেকে ছটা অধ্যায় এবং এই সাতটা কবিতা ছটা অধ্যায় সাতটা কবিতা মাত্র আর কিচ্ছু পড়ার দরকার নেই আর ব্যাকরণ ব্যাকরণ তো অতি একদম ইজি কী বলবো আপনাদেরকে আমি ব্যাকরণগুলো করাবো আমি ভিডিও নিয়ে আসবো তো যাই হোক এই যে জীবনস্মৃতি এবং এই যে ছটা সাতটা কবিতা এই কবিতাগুলো যদি আপনারা পেতে চান তো আমার আমার যে চ্যানেল আছে মানে ঈশ্বের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল কবিতা আর কিছু টেলিগ্রামে সার্চ করুন আমার চ্যানেলটি পেয়ে যাবেন সেই চ্যানেলে যে আপনারা এই সব স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবেন ওখানে যা কিছু এই যে কবিতাগুলো আছে যা কিছু এই যে স্মৃতি গ্রন্থটা আছে সেটা উপন্যাসটা সেটাও আপনারা সেখানে স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে সেখান থেকে স্টাডি ম্যাটেরিয়াল প্রথমে আপনারা নিয়ে নিন আর আগামীতে আমরা প্রত্যেক কবিতার বিবেচনা নিয়ে এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো এক একটি কবিতা থেকে এবং পারলে জীবন স্মৃতিও নিয়ে আসব কিন্তু সর্বপ্রথম ব্যাকরণের ভিডিও নিয়ে আসবো সমাজ সন্ধি বাগধারা ভিন্নাত্মক যুগল এর আগে আমি পরীক্ষা দিয়েছিলাম ইন্টার লেভেলে সেই জন্য আমি জানি কীভাবে সমাজ সন্ধি প্রশ্ন আসতে পারে এবং এত জলের মতো পরিষ্কার করে সমাজসন্ধি বুঝাবো যে আপনারা অটোমেটিকলি সমাজসন্ধি বিবেচনা করতে পারবেন যে কোনটা কোন সমাজ সমাসে বিশেষ করে এটা খুব জানা জরুরি যে সমাজের ছয় ভাগ যাতে চিনতে পারি শব্দর শব্দ এবং শব্দর যে বিচ্ছেদ সেটা থেকে আমরা চিনতে পারি যে কোনটা কোন সমাস আর সন্ধির জন্যে সন্ধি বিচ্ছেদ এবং সন্ধির মিলন দুটোই আমাদেরকে শিখতে হবে বিচ্ছেদ এবং মিলন কি করে কোনটা সন্ধির বিচ্ছেদ হবে কী করে কোনটা সন্ধির মিলন হবে কিছু নিয়ম আছে কিছু একদম গোদা বাংলা নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনারা জেনে নেন একদম জলের মতন পরিষ্কার আপনি আরামসে বলতে পারবেন এবং বানাতে পারবেন নিজেই বানাতে পারবেন তারপর হচ্ছে বাগধারা বাগধারা মানে প্রবাদ বাক্য যেটাকে আমরা হিন্দিতে বলি মুহাব্রা মুহাব্রা বলি না তো বাংলাতেও মানে অনেকগুলো মুহাবরা হয় অনেকগুলো প্রবাদ বাক্য হয় আমরা অনেক ছোট কথা কথা কেটে কথা বলি তো সেইগুলো হুম। সেগুলোকেই বলা হয় বাগধারা সেগুলো আমরা আগে আলোচনা করব ভিডিওতে হ্যাঁ এবং ব্যাকরণের ভিডিও নিয়ে আসবো আর ভিন্নার্থক শব্দ যুগল মানে হচ্ছে যে একই শুনতে একই শব্দ কিন্তু তার অর্থ আলাদা আমরা হিন্দিতে ওটাকে বলি না সুতিরসাম্য ভিন্নার্থক শব্দ হিন্দিতে বলি তো ওটাই তো বাংলাতেও বিভিন্ন শব্দ আছে যেগুলো শুনতে একই কিন্তু আলাদা আলাদা বানান থাকার কারণে তার অর্থ আলাদা আলাদা এই ধরনের ব্যাকরণগুলো আসবো তো যাই হোক আগামীতে আমরা আমি প্রথমে ব্যাকরণের ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে আপনার সাথে থাকুন এবং এই যে সিলেবাস এই সামান্য সিলেবাস এই সামান্য সিলেবাস একদম একদম পুরোটাই আয়ত্ত করুন এবং এইভাবে সাথে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে সকলকে ছড়িয়ে দেবেন এবং আমার আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে ভুলবেন না সেখানে স্টাডি ম্যাটেরিয়াল রাখা আছে আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সেসব অব্দি দেখার জন্য